हेलो फ्रेंड्स, वेलकम टू लाइफ अनकट विद अर्पिताज। আমার এক্সাইটমেন্টের চক্করে মাইকও পড়ে গেছে। তো আমরা আগে রিভিউটা করে একটা ভালোই রেসপন্স পেয়েছি। অনেকজন আমাদের কল মানে হোয়াটসঅ্যাপ মেসেজেও জিজ্ঞেস করেছে যে কোথায় কী রয়েছে, যে কেন মানে কীভাবে কিনতে পারা যায়। তো আমরা ভাবলাম তো সেটা ডেন্টাল কেয়ারেরই একটা পার্ট ছিল, যে একটা ইলেকট্রিক টুথব্রাশ। তো আমরা ভাবলাম কেন না আমরা আরও কিছু যে প্রোডাক্ট ইউজ করি সেটার রিভিউ করা যাক। তো আজকে সেজন্য আমরা আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা আমরা আজকে রিভিউ অ্যান্ড আনবক্সিং করব। তো চলো, এটা কি? এটা হচ্ছে লিস্ট্রিন মাউথওয়াশ। তো এটা আমরা আনবক্সিং করতে করতে পুরো ডিটেলস বলবো। তো ফার্স্টে আমরা এটা আনবক্সিং করি। কমন অর্পিতা, তো এক অর্পিতা আনবক্সিং করছে, আরেক অর্পিতা হাসছে, আমি মিডিলে অনির্বাণ, উই আর ট্রিপল এস। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট্রিন। তো এটা 500 ml এর প্যাক আছে অ্যান্ড এটা আরও দু তিনটে ফ্লেভারে পাওয়া যায়। তো দিস ইজ দ্য অরিজিনাল ফ্লেভার, আমাদের এটাই বেটার লাগে। তো এটা কি আর কখন ইউজ করতে হয়? এটা অ্যাকচুয়ালি অ্যালকোহল বেসড মাউথওয়াশ। তো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর ইওর টিথস অ্যান্ড গাম। আমার ছোটোবেলায় দাঁতে কিছু প্রবলেম ছিল, এবার তারপরে একদিন বাবা আমাকে হঠাৎ এনে দিয়ে বললো যে এটা দিয়ে রাত্রিবেলা ব্রাশের পরে একবার গার্গল করে নে, মাউথওয়াশ করে নে, তো ইট উইল গিভ ইউ বেনিফিটস। তো আমি তবে থেকে আজ অবধি এটা আমি রেগুলার ইউজ করছি অ্যান্ড এটার দাম বেশি না। এটা আপনার MRP হচ্ছে 285, বাট অনলাইনে এটা 250-তে 225-250-র মধ্যে পাওয়া যায়। তো এটা নিয়ে রাত্রিবেলা ব্রাশ করার পরে যদি আপনারা গার্গেল কুলকুচি যেটাই বলেন এটা দিয়ে করে মাউথওয়াশ করে নেন, তারপরে আপনি এটা করার পরে 5-10 মিনিট জল খাবেন না, তো আপনি নিজে একটা ডিফারেন্স ফিল করতে পারবেন 2-3 দিন 4 দিন পরে, যে আপনি যখন করতেন না আর করার পর কী ডিফারেন্স হচ্ছে। মানে প্রচণ্ড একটা ফ্রেশ ফিলিং আসে আর আপনার দাঁতে ক্যাভিটি ফ্যাভিটি এইসবের কোনো কিছু প্রবলেম থাকবে না। ইট গিভস ইউ এ থরো ক্লিনিং, মানে মুখের ভেতরে যদি কোনো ইনফেকশনেরও কিছু থাকে, ইফ ইউ ডু ক্লিনিং উইথ দিস ওয়ান, তো এটা মানে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। তো এটা নিয়ে অর্পিতা সেলস আপ। হ্যাঁ, তো এটা যখন আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন তখন দেখবেন মুখটা বিশাল জ্বলছে, তার মানে আপনার মুখে অনেক জার্মস আছে, ঠিক আছে? এবার আস্তে আস্তে আপনি রেগুলার ইউজের পরে দেখবেন আপনার জ্বালাটা কমে যাচ্ছে, তার মানে আপনার ডেন্টাল যে কন্ডিশনটা আছে ইটস গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং। তো সেই হিসাবে মানে আপনি প্রগ্রেসটা ইউজ করার পরে। আর লাস্টলি আমার তরফ থেকে এটা, ধরুন আপনি কোথাও ট্রাভেল করছেন আর যেখানে ধরুন বাসে যাচ্ছেন, এবার অ্যান্ড দেন ফাইনালি আপনি কী বলে ব্রাশ করার টাইম পাবেন না বা হয়ে যায় আমাদের ট্রাভেলিংয়ে, তো সেই টাইমে যদি আপনি একবার লিস্ট্রিন দিয়ে কুলকুচি করে নেন, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ, ইকুইভ্যালেন্ট টু ব্রাশিং। মানে এটা আপনার ওয়ান টাইম বাইরে যাওয়ার এমার্জেন্সি ব্রাশিং রিপ্লেসমেন্টের জন্য খুব ভালো। জাস্ট একবার এটাকে এক মুঠি নিয়ে মুখের মধ্যে নিয়ে কুলকুচি করে নেবেন, দিয়ে ফেলে দেবেন, বাস আপনি ফ্রেশ অ্যাজ ব্রাশ করার পরে। তো বডি তো আমি যখন থেকে এটা ইউজ করছি, মানে এটা ইউজ করে রাতে তো ইউজ করে ঘুমালে এটার ফলটা পাওয়া যাবে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলে, মুখটা এত ফ্রেশ লাগে যে পুরো পরিষ্কার মুখটা বোঝাই যায় যে অনেকটা বেশি ক্লিন, অনেকটা বেশি ফ্রেশ। যেটা যদি না মানে আপনারাই একদিন করবেন, নেক্সট দিন যদি না করে ঘুমান তো তখনই দেখতে পাবেন যে পরদিন সকালে উঠলে নিজের মুখ থেকেই একটা কীরকম মানে একটু কীরকম একটা আনইজি ফিল হচ্ছে, তো তখন মনে হয় যে আগের দিন ওটা করিনি তাই জন্যই এটা হয়েছে। তো আমার সবথেকে এটা বেস্ট এটাই লাগে যে পরদিন সকালবেলা মুখ থেকে এত সুন্দর একটা ফ্রেশনেস ব্যাপার থাকে, যে ব্রাশ করার আগেও কোনো অসুবিধাই হয় না, যে ব্রাশ করার কোনো তাড়া থাকে না, তাই ঘুম থেকে উঠে আরামসে ব্রাশ করা যায়। তো এইটা আমার সবথেকে ভালো লাগে যে পরদিন মানে আমরা আগের দিনই এমন কিছু কাজ করে রাখছি যে পরদিন সেটা আমাকে অলরেডি ফ্রেশ ফিল করাচ্ছে। তো এটা আমার সবথেকে ভালো লাগে। আর যেটাও বললো, মুখ প্রচণ্ড জ্বলবে কিন্তু সেটাতে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু না, মানে প্রত্যেকেরই হয়, আর বিশেষ করে এই অরিজিনাল এইটা এই ফ্লেভারটাতেই বেশি জ্বলে, যেটা মিন্ট ফ্লেভার বা আরও যেগুলো আছে সেগুলোতে একটুখানি কম জ্বলে, কিন্তু এটা বেশি ভালো। আর আপনারা তিনটে ফ্লেভারই ইউজ করেই দেখবেন আপনাদের এটাই ভালো লাগবে। তো যেটা ইউজ করুন সেটাই ভালো, লিস্ট্রিন খুব ভালো প্রোডাক্ট, তো সবাই এটা ইউজ করতেই পারেন। আমরা তো বাড়িতে যে
কতগুলো আমাদের লাগে তো সেটা আর বলার না, তো এইটুকুই আর কি। তোমার কিছু থাকলে বলো। আমার কি আছে, আমরা তো শেয়ার করে নিলাম, আমি এটার লিংকটা শেয়ার করে দেবো যে ওখান থেকে তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে গিয়ে কিনতে পারো বা লোকাল শপ থেকেও কিনতে পারো। তো জাস্ট আমি লিঙ্কও শেয়ার করে দেবো, ওখানে ইনফরমেশান দিয়ে দেবো। তো এটার প্রাইস আপ ডাউন হতে থাকে, তো আমি 250 কিনেছি, এটা কোনো সময় 220 অ্যাভেলেবেল থাকে, কেন কি আমি মাঝে মধ্যে কিনতে থাকি, তো এই জন্য 250-260 ওর মধ্যেই থাকে। তো বাস এটাই। তো আমরা আবার এরপরে আবার অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। এটা আমরা একটা নতুন সেকশন স্টার্ট করেছি, এটা ডেন্টাল সেকশন চলছে, এরপরে অন্য কিছু সেকশনও আমরা করবো। তো যে যেই প্রোডাক্টের আমরা হাত পাবো এখন আমরা রিভিউ শেয়ার করবো, অ্যান্ড হোপ ইউ গাইজ লাইক। আর আপনারা সবাই কিন্তু ভাববেন না যেটা আমরা প্রোডাক্ট কিনেই রিসেন্ট আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি, সেরকম কোনো ব্যাপার না। আমরা আগের দিনও যেটা করেছিলাম সেটা অলরেডি ও হচ্ছে 2-3 মাস ইউজ করেছে, তো তারপরেই কিন্তু আমরা ফিডব্যাক দিয়েছি। তো এটা আজকে বহু বছর ধরে আমরা ইউজ করি, আর অনেকে হয়তো ইউজ করেনও, যারা করেন না তারা ইউজ করতেই পারেন, নো ডাউট খুব ভালো প্রোডাক্ট। আর আমাদের এই ভিডিওতে আশা করি হেল্প হবে আর আমাদেরকে বিলিভ করতেই পারেন। তো আর কিছু বলার আছে? আর মনে হয় লাস্টলি একটা পয়েন্ট কি, আপনার মুখে যদি গন্ধ আসে, অনেকেরই মুখে গন্ধ আসার একটা সমস্যা থাকে, তো এইটা করলে সেটা আসবে না, মানে পরের দিনকে ফাউল স্মেল যেটা হয় মর্নিং এ, সেটা মর্নিং এ ফাউল স্মেল কিছুই আসবে না। তো সেটার জন্য আপনি এটা ইউজ করুন, করে আমাদের জানান আপনাদের কেমন লাগলো, আমাদের কমেন্ট বক্সে জানান যে কি বেনিফিট হলো, কি আপনার কিছু প্রবলেম হলো, ডু লেট আস নো ইন আওয়ার কমেন্ট সেকশন। তো তবেই তো আমাদের বন্ডিংটা বাড়বে আর আমাদেরও মানে মনে হবে যে না আরেকটু কিছু আমরা করি, আরও কিছু কিনে আমরা ইউজ করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। তো এভাবে আমাদের ইন্সপায়ারও করতে থেকো তোমরা। তো চলো আজকের মতো এইটুকুই রইল, তো নেক্সট দিন আবার নেক্সট কোনো ব্লগে আসবো কোনো কিছু রিভিউ নিয়ে কিংবা কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণে চলো, টাটা।